কক্সবাজারে হোটেল মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 20 জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার গভীর রাতে শহরের কলাতলি হোটেল মোটেল জোনের 5টি হোটেল থেকে তাদের আটক করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, ভ্রমণে আসা পর্যটকদের টার্গেট করে এক শ্রেণীর প্রভাবশালী হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করে। এমন খবরে ট্যুরিস্ট পুলিশের একটি দল অভিযান চালিয়ে সময় 9 নারী ও 11 পুরুষকে আটক করেছে।